সরকার বিরোধী আন্দোলন ঘিরে রাজধানী জুড়ে চলমান কারফিউতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর উত্তরায় ব্যারিকেড দিয়ে অবস্থান করছে সেনাবাহিনী। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুম। আমি এই মুহূর্তে রয়েছি উত্তরা 6 নম্বর সেক্টর, অর্থাৎ আবদুল্লাপুরের ঠিক আগে যে ফ্লাইওভার রয়েছে সেটার আগে। এখানে কিন্তু পুরো রাস্তা নিয়ন্ত্রণ করে ফেলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে যদি বলি যে সেনাবাহিনী। রাস্তায় আমরা অনেককে দেখেছি, পুলিশ দেখেছি, র‍্যাব দেখেছি, সেই সাথে এই পুরো এলাকাটাই কিন্তু গতকালকে প্রায় রণক্ষেত্র করে দিয়েছিল আন্দোলনকারীরা, এবং এই জায়গাটিকেই পুরো নিয়ন্ত্রণ করে ফেলেছে সেনাবাহিনী। আপনারা দেখছেন যে তারা মাঠে নেমেছে এবং পুরো রাস্তাই কিন্তু ব্লক করে দিয়েছে। এপাশ দিয়ে যে মেইন যে রোড, সেই রোড দিয়ে কিন্তু যাওয়া আসা পর্যন্ত বন্ধ করে দিয়েছে, এবং ভেতরের যদি একেবারে যাদের নিতান্তই প্রয়োজন, অর্থাৎ জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন, অ্যাম্বুলেন্স অথবা যারা হসপিটালগামী বা জরুরি সেবার ক্ষেত্রে যারা বের হয়েছেন, তারাই কিন্তু হয়তো ভেতরে রাস্তা দিয়ে দু একজন যাওয়া আসা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই রাস্তাটাকে রেখেছে। যারা এই একত্রিত হচ্ছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে আমরা দেখেছি, এবং সেনাবাহিনী পুরো রাস্তাটিকেই নিয়ন্ত্রণে রেখেছে যাতে করে কোনো ধরনের সহিংসতা অথবা কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করতে পারে। এ ব্যাপারে তারা একেবারেই হচ্ছে সচেতন রয়েছে, বিশেষ করে গতকালকের মতো যেন এই এলাকাটাতে এখানে যেন কোনোভাবেই সহিংসতার কোনো সৃষ্টি না করতে পারে আন্দোলনকারীরা, তারা যেন রাস্তায় না নামতে পারে, তারা যেন কোনো ধরনের স্থাপনা নষ্ট না করতে পারে, মানুষের ওপরে আঘাত না আনতে পারে, সেই ধরনের সর্বোচ্চ চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এবং অনেকের আমরা তৎপরতা দেখেছি, এখানে পুলিশ রয়েছে, র‍্যাব রয়েছে, সাথে সেনাবাহিনী রয়েছে। তারা তাদের কার্যক্রমে যেটি বোঝা যাচ্ছে যে তারা কোনোভাবেই যাতে কোনো কিছু মানুষের যাতে হয়রানির শিকার না হয় সেটি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।